চাঁদপুর চার আসনে জমজমাট গণসংযোগ করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাজ্জাদ রশিদ। মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আশাবাদ ব্যক্ত করেন শতভাগ বিজয়ের। প্রচারণায় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের চারটা ভাগের জন্য অনেকে তারা দ্বিধার মধ্যে আছে, তারা হয়তো আমার ব্যক্তি সাজ্জাদকে বেছে নেবে, এবং বিএনপির আমি আমার বিশ্বাস করি তারা নিরপেক্ষভাবে আমাকে ভোট দেবে ইনশাল্লাহ। তাই এই সেন্সে আপনি আমাকে যে বলেন, যদি আপনি যদি সবগুলি আপনি এই অ্যালগোরিদম বা এই মেকানিজম বা এইভাবে চিন্তা করেন, এই এই যোগটা করেন, যেখানে সুষ্ঠু মানুষ চিন্তা করতে পারে যে আমার জীবনে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ।